বন্যার কারণে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত হিলি স্থল বন্দর দিয়ে বিকেল তিনটার দিকে ভারতীয় পেঁয়াজ বোঝায় চোদ্দটি ট্রাক বন্দরে প্রবেশ করলেও সকাল থেকেই বেনাপোল স্থল বন্দর দিয়ে পেঁয়াজের কোনো ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি এদিকে পেঁয়াজ না আসার খবর ছড়িয়ে পড়লে হিলি স্থল বন্দরের মোকামগুলোতে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিপতি প্রতি কয়েক গুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন হিলি প্রতিনিধি হিলি স্থলবন্দরের ব্যবসায়ী মোবারক হোসেন বলেন ভারতের স্থানীয় ব্যবসায়ীরা আমাদের ফোন করে জানিয়েছেন ভারতে ব্যাপকভাবে বন্যা দেখা দিয়েছে সেখানে পেঁয়াজের সংকট হওয়ায় দাম কয়েকগুণ বেড়ে গেছে এতে ভারত সরকার আজ বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না করার জন্য আদেশ জারি করা হয়েছে এর ফলে বিকাল চারটার পর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে দশ থেকে বারোটি ট্রাক বন্দরের গেট দিয়ে প্রবেশ করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা ট্রাকগুলো ফিরিয়ে নিয়ে গেছে বলেন তিনি বেনাপোল প্রতিনিধি জানিয়েছেন সকাল থেকেই বেনাপোল স্থল বন্দর দিয়ে পেঁয়াজের কোনো ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি যদিও ওপারে ভারতের পেট্রোপোল বন্দরে বাংলাদেশ প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বেশ কিছু পেঁয়াজ বোঝাই ট্রাক বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান ভারত আজ থেকে হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় সকাল থেকে কোনো পেঁয়াজের টাক বাংলাদেশে প্রবেশ করেনি শনিবার পর্যন্ত ভারত থেকে প্রতি টন পেঁয়াজ আটশো মার্কিন ডলারে রপ্তানি হয়ে আসছিল গত মাসে ভারত সরকার চারশো মার্কিন ডলার থেকে পেঁয়াজের মূল্য বাড়িয়ে আটশো মার্কিন ডলার করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবর চারিদিকে সরিয়ে পড়লে পেঁয়াজের দাম বিদ্যুতের গতিতে বৃদ্ধি পাচ্ছে